ধরেন আপনি যে কোনো একটা অর্গানাইজেশনে ইন্টারভিউ কল পেয়েছেন, আগামীকালকে সকালেই আপনার ইন্টারভিউ। সো এখন আপনি আসলে কি ধরনের প্রিপারেশান নেবেন, কিভাবে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তাই নিয়েই আমাদের এখনকার ভিডিও। যখনই আপনি কোনো একটা জায়গায় ইন্টারভিউ কল পান, এরপর আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার অন্তত 5 কপি রেজুমি রেডি করতে হবে, আপ টু ডেট রেজুমি, যেই রেজুমিটা আপনি কোম্পানিতে পাঠিয়েছেন সেই রেজুমিটা আপনাকে রেডি করতে হবে, এবং স্টুডিও থেকে তোলা ছবি সেখানে অ্যাটাচ করবেন। এরকম 5 কপি রেজুমিকে আপনি একসঙ্গে অ্যাটাচ করবেন, সাথে কিছু হোয়াইট পেপার নিজের কাছে রাখবেন, 2 থেকে 3টা হোয়াইট পেপার নিজের কাছে রাখবেন, এবং 2 থেকে 3টা কালার, একটা লাল কালার, একটা নীল কালার এবং একটা কালো কালার, 3 রকমের কালারের কলম আপনার কাছে রাখবেন, যেটা আপনি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় নিয়ে যাবেন। এছাড়াও ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন আপনি কর্পোরেট আজকের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে শত শত ভিডিও দেওয়া আছে কিভাবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই প্রশ্নের উত্তর দিবেন, আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন, এই চাকরিতে কেন আপনাকে নিয়োগ করানো উচিত, আপনার মাধ্যমে কোম্পানিতে কি ইম্প্রুভমেন্ট এসেছিল, আপনি এই কোম্পানিতে জয়েন করার পরে আপনার প্ল্যান কি, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, আপনাকেই কেন নিয়োগ দেওয়া উচিত, এরকম আসলে অসংখ্য প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয় সেটা আপনি জেনে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকেই আপনি সব কিছু এক জায়গাতে গোছানো অবস্থায় পাবেন। সো এখান থেকে আপনি একটা প্রিপারেশান নিয়ে নেবেন আপনার ভালোভাবে, যে আপনাকে কোন কোন প্রশ্নের উত্তর করলে কিভাবে উত্তর দিতে হয় সেগুলো আপনি জেনে নেবেন, স্যালারি কিভাবে নেগোসিয়েট করতে হয় সেটার উপরে প্রয়োজনীয় ভিডিও জেনে নেবেন, কত টাকা বেতন চাবেন কিভাবে নেগোসিয়েট করবেন, কত টাকা বেতন না হলে আসবেন না, এই ব্যাপারগুলো আগে থেকে ভালোভাবে আইডিয়া করে নেবেন, ঠিক আছে। এরপরে ইন্টারভিউ যেদিন আপনার হবে তার আগের দিন রাতে অন টাইমে ঘুমিয়ে পড়বেন, সকালবেলায় ইন্টারভিউ দিতে যখন যাবেন অন টাইমে ইন্টারভিউ দিতে পৌঁছাবেন, ইন্টারভিউ দিতে যে ঘেমে গেছি এই সেই হ্যান ত্যান এরকম কোনো রকমের কোনো আচরণ ইন্টারভিউ দিতে যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে করা যাবে না, ঠিক আছে। সো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনি যেন অন টাইমে পৌঁছান, আপনি যেন স্ট্রেসড না থাকেন, আপনি যেন ঘেমে না যান, আপনার জন্য কোনো অসুবিধা না হয়, এই ব্যাপারগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও যারা আমাদের ইয়াং জেনারেশান আছে, যাদের এক বা একাধিক, 2 বা ততোধিক বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড আছে, যাদেরকে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বিভিন্ন জায়গা থেকে বিদায় এবং দোয়া নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হয়, তাদের সবার কাছ থেকে আগেই বিদায় নিয়ে নেবেন, যে ওগো বিদায় নিয়ে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, অন্তত আগামী 2-3 ঘন্টার মধ্যে বাবু খাইছো বাবু খাইছো, এই ধরনের কোনো ইমেল বা ইনবক্স যেন আপনাকে করা না হয়, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন অন টাইমে ইন্টারভিউ দিতে পৌঁছাবেন, এখন একটা জায়গাতে আপনি ইন্টারভিউ দিতে ঢুকে সেখানে হয়তো উপরে ফ্যান চলছে বা এসি চলছে, আপনি সেখানে গিয়ে শার্টের বোতাম খুলে এইভাবে আপনি এসির বাতাস ভিতরে ঢুকাচ্ছেন, ইট লুকস ভেরি অকওয়ার্ড, এটা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। আপনি যদি অলরেডি একটা জব করে থাকেন তাহলে আপনার অফিসে অন্য কোনো কলিগকে জানিয়ে রাখবেন যে এই 2 থেকে 3 ঘন্টা যেন আপনার কোনো কল না আসে, বা কোনো কল আসলে সেটা যেন সে সামলে নেয়, আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে, আপনি যেন আনডিস্টার্বড অবস্থায় ইন্টারভিউটা দিয়ে আসতে পারেন। এবং ওই আনডিস্টার্বড অবস্থাতে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে যদি বাড়তি কোনো কাজ আগের দিন করে রাখতে হয় সেটাও আপনার অবশ্যই করে রাখা উচিত। এবং এইভাবে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, আমাদের বর্তমান সময় ইন্টারভিউ দিতে গেলে খুবই করুণ পরিস্থিতি হয়, ইন্টারভিউ দিতে অনেকে যায় তারা একটা সিভি নিয়ে যায় না, তাদের কাছে কলম থাকে না, একটা কিছু লিখতে বলে বলে স্যার কলমটা দেন তো, তো মানে এটা কত একটা মানে অদ্ভুত একটা আচরণ, বুঝতে পারছেন, এগুলো কিন্তু আপনার ইমপ্রেশন নষ্ট করে দেয়। অথবা আপনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন, দিতে গিয়ে সেখানে আপনি শার্টের বোতাম খুলে হাওয়া ঢুকাচ্ছেন, সো এই ব্যাপারগুলো খুবই অকওয়ার্ড দেখায়, এই আচার আচরণগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। একটা কথা আছে যে প্রপার প্রায়োর প্ল্যানিং প্রিভেন্টস পুয়োর পারফরমেন্স, আপনি যদি ঠিকঠাক মতো ইন্টারভিউ প্রিপারেশন নেন, আপনার যদি ঠিকঠাক মতো পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু আপনি শুধু ইন্টারভিউ দিতে যাবেন ব্যাপারটা সেরকম হবে না, আপনি কিন্তু অবশ্যই ইন্টারভিউতে উইন করবেন এবং আপনার জবটা নিশ্চিত হবে। ধন্যবাদ।